हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल साउलीज डेली ब्लॉग्स एंड कुकिंग चैनल। तुम्हारे अनेक अनेक स्वागत भालोबासा। केमन आछो तुम्हारा सबाई? निश्चय तुम्हारा सबाई भालो आछो। आमी केमन आछि सेटा तुम्हारा सबाई जानो। तो चले जाच्छे आमारो आज के आमी तुम्हारे एकटा होम रेमेडिज निये चले एसेछि, तोमादेर अनेकटा हयतो उपकार करते पारबो सेई आशाते। तो देखो अनेकेई आमरा हाउसवाइफरा पार्लर गिये उठते पारि ना, तो बाड़ीते किभाबे चर्चर दीदी किछु उपकरण दिये बाड़ीरी उपकरण दिये फेशियल करा जाय चलो देखे नि। तो देखो ओखाने आमी आलू केटे निएछि हाफ, आर मधु निएछि एकटा स्पून, आर एकटा हाफ बाटी लेबु निएछि, आर एखाने आमी चालटा भिजिये रेखेछि 2 घंटा मतन। तो হাতের মাধ্যমে চিপে চিপে আলু একটা রস বের করে আসব, কারণ আলুর রস এরকম হয়ে গেছে। আলুর রস স্পট দূর করতে অনেক হেল্প করে। আর এখানে দেখো আমি চালটা পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম এর মধ্যে আলুর রসটা, আর দিয়ে দিচ্ছি মধু, আর এরকম হচ্ছে লেবু। লেবুও কিন্তু কালো স্পট রিমুভ করতে অনেকটা হেল্প করে, আর আলুর রসের তো কোনো মানে কথাই নেই। আর এটা খুব সহজে একটা সুন্দর স্পেশালের প্যাক তৈরি। দেখো আমি সমস্ত রকমের উপকরণগুলো একসাথে এবার মিশিয়ে নেবো। তো আমি একসাথে আমার ক্যামেরা আছে বলে আমার অসুবিধা হয়েছে, তো চলো একবারে মিশ্রণটা মিশিয়ে দিয়ে তো দেখো আমার চলো অ্যাপ্লাই করা যাক। তো এবার বন্ধুরা দেখো আমি আমার নিজের পেজে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো। তো এইভাবে আমার মিশ্রণটা মেখে আগে ভালো করে লাগিয়ে নেবো। তোমরা এটা চাইলে নিজে গলাতে, গলার যে কর্নারে, ঘাড়ের কর্নারে যে স্পট হয় অনেকেরই হয়, সেখানে তোমরা কিন্তু লাগাতে পারো, অনেকটা হেল্প পাবে। তো এটা তোমরা সপ্তাহে কিন্তু 2 দিন অ্যাপ্লাই করতে পারো, অনেকটা হেল্প পাবে। কারণ আমাদের রান্নাঘর থেকে যে রান্না করার পরও একটা কিন্তু সেখানে একটা ট্যান হয়, রান্নাতে ঝাল মশলার একটা ট্যান আমাদের থাকে। তো এই পার্লারে যদি না পারি, বাড়িতে কিন্তু কিছু সামান্য বাড়ির উপকরণ দিয়ে খুব সুন্দর করে ফেশিয়াল করা যায়। তাতে নাকের উপর যে ব্ল্যাক হেডসগুলো থাকে সেগুলো অনেকটা রিমুভ হয়, আর সাথে মুখে যে কালো প্যাচেস হয়ে যায় সেইগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়। দেখো আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি, আর এই দেখো আমি ফিরে এলাম প্রায় 2 মিনিট পর। তো দেখো আমার এটা সবজি হয়েছে। তো দেখো বন্ধুরা এবার আমি হাতের মধ্যে একটু জল নিয়ে ভালো করে ওই ফ্রেশ লাগছে, ক্লিন লাগছে। আর এই যে গলার কর্নারের গুলো স্পটে অনেকে স্পট থাকে, তো সেই জায়গাটা অ্যাপ্লাই করলেও তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। এবার দেখো আমি একটা পাতলা কাপড় দিয়ে মুখটা সুন্দর করে মুছিয়ে নিচ্ছি জলটা, তবে চেপে চেপে মুছবে না, হালকাভাবে কাপড়টা দিয়ে র্যাপ করে নেবে। তো মুখটা দেখো আমার পুরো পুছা হয়ে গেছে, শুকনোভাবে মুছে নিয়েছি। এবার আমি এটা আমার স্কিনের মধ্যে একটা ক্রিম অ্যাপ্লাই করব। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেমন ক্রিম ইউজ করো সেটাই লাগিয়ে নিতে পারো, কারণ শীতকালে স্কিনটা খুব রুক্ষ হয়ে যায়। আর কিছু মুখটা কিছু দিয়ে মুখটা ধুলে টুলে দেখবে মুখটা খুব ড্রাই হয়ে যায়, তো সেক্ষেত্রে একটু ময়শ্চারাইজেশন দরকার আর কি। তো আমি আমার মতন মানে আমি পন্ডসটা খুব প্রেফার করি, তো আমি আমার স্কিনে পন্ডসটা ইউজ করলাম, আর সুন্দরভাবে ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি, কেননা তাহলে স্কিনটা একটু সফট হবে। তো চলো একবারে তোমাদের ফাইনাল লুকটা দেখাই। তো কেমন লাগলো আমার আজকের হোম রেমেডি তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।